প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও টিউটোরিয়াল আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। বিষয়টি আপাতদৃষ্টিতে খুব সাদামাটা বলে মনে হলেও আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কাছে বিষয়টি খুব দুর্বোধ্য বলে মনে হয়। সেদিকটা লক্ষ্য রেখেই কিন্তু আজকের এই আলোচনার অবতারণা। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আলোচনাটি দেখার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রোপ্লেটিং নিয়ে যাদের সমস্যা আছে তাদের সমস্যাগুলি দূর হয়ে যাবে। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এটি 1805 সালে ইতালিয়ান বিজ্ঞানী, অর্থাৎ তিনি একজন রসায়নবিদ ছিলেন, লুইজি ভি ব্রুগনাটিলি। এখানে লক্ষ্য করো, 1805 সালে ইতালিয়ান রসায়নবিদ লুইজি ভি ব্রুগনাটিলি তিনি প্রথম ইলেকট্রোপ্লেটিংয়ের সূচনা করেন। ইলেকট্রোপ্লেটিং কী উদ্দেশ্যে করা হয়? ইলেকট্রোপ্লেটিংয়ের কতগুলো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো হচ্ছে, যেমন ধাতুর মরিচা প্রতিহত করা, ঘর্ষণজনিত ক্ষয় রোধ করা, অধিকতর কোমল এবং নমনীয় করা ধাতুকে, ধাতুর সৌন্দর্য বর্ধন করা, ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা। তুমি যে ঘড়ির চেন কিংবা চকচকে চাকু বা তোমার দরজায় যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়, যেমন হ্যান্ডেল ব্যবহার করা হয়, যে ছিটকানিগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু চকচক করে। এগুলোই লোহার তৈরি জিনিস, তার উপরে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেয়া থাকে বা কখনো সিলভারের প্রলেপ দেয়া থাকে। ইলেকট্রোপ্লেটিং জিনিসটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো একটা অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়াটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। একটা অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া। এখন কী ধরনের প্রলেপ দেওয়া হয়? এখানে প্রলেপ হিসেবে ইউজ করা হয় নিকেল, ক্রোমিয়াম কিংবা সিলভার, এই সমস্ত ধাতুগুলির প্রলেপ দেওয়া হয় লোহার উপরে। এখন এই ইলেকট্রোপ্লেটিংয়ের একটা কৌশল বা মেকানিজম আছে, সেটা যদি তুমি ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো তাহলে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ একটা রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো তড়িৎ বিশ্লেষ্য যৌগের ভেতর দিয়ে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে সেই যৌগের বিয়োজন করা হয়, অর্থাৎ বিশ্লিষ্ট করা হয়, তাকে আলাদা করা হয়, একটা রাসায়নিক পরিবর্তন হয়। কাজেই যেহেতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অ্যাপ্লাই করে ইলেকট্রোপ্লেটিং করা হয়, কাজেই এইখানে যে মেকানিজমটা রয়েছে সেখানে তিনটে বিষয়ের উপরে মনোযোগ রাখতে হবে। এক হচ্ছে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং করতে গেলে আমাদেরকে অ্যানোড হিসেবে আমরা কাকে ইউজ করব, ক্যাথোড হিসেবে আমরা কাকে ইউজ করব এবং তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা থাকবে সেটা আমরা কিসের নেব, এই জিনিসটা যদি একজন শিক্ষার্থী ভালোমতো বুঝে নিতে পারে তাহলে ইলেকট্রোপ্লেটিং নিয়ে তার কিন্তু কোনো সমস্যা থাকার কথা নয়। এবারে আমরা একটু জেনে নেব এখানে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ইউজ করা যেতে পারে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, আমরা অ্যানোড কাকে বলে, ক্যাথোড কাকে বলে এ বিষয়ে মোটামুটি জানি। তারপরেও অ্যানোড হচ্ছে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংগঠিত হয় তাকে অ্যানোড বলে, আর ক্যাথোড হচ্ছে যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংগঠিত হয় তাকে ক্যাথোড বলে। এটা একটা ছোট্ট সূত্রের সাহায্যে মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে কাভি আজা, এই একটা ছোট্ট শব্দ। এখানে কা মানে হচ্ছে ক্যাথোড আর ভি মানে হচ্ছে বিজারণ। এটা থেকে কিন্তু তুমি ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞাটি মনে রাখতে পারো। আ হচ্ছে অ্যানোড আর যা হচ্ছে জারণ। তাহলে খুব সহজেই বলা যায় যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে ক্যাথোড বলে, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে অ্যানোড বলে। এবার আমরা এই ইলেকট্রোপ্লেটিং করবার জন্য ঠিক কীভাবে যন্ত্রপাতি সেটিং করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধরো একটা লোহার তৈরি চামচের উপরে তুমি নিকেলের প্রলেপ দিতে চাও, একটা লোহার তৈরি চামচের উপরে নিকেলের প্রলেপ দিতে চাও, তাহলে কীভাবে তোমাকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেটা সাজাতে হবে। এখানে অ্যানোড হিসেবে আমাদেরকে যেটা ইউজ করতে হবে, যার প্রলেপ দিতে হবে, যার প্রলেপ দিতে হবে সে হবে কিন্তু অ্যানোড, আর ক্যাথোড হবে যার উপর প্রলেপ, যার উপর প্রলেপ দেয়া হবে, যার উপর প্রলেপ দেয়া হবে সেই হবে কিন্তু ক্যাথোড।
আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অর্থাৎ যে রাসায়নিক সলিউশনটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু অ্যানোড যে ধাতুর হবে সেই ধাতুর একটি লবণ অ্যানোড যে ধাতুর হবে সে ধাতুর একটি লবণ সে ধাতুর লবণ এখন আমরা যে সিচুয়েশনটা রেখেছি যে এখানে লোহার তৈরি একটা চামচের উপরে আমরা নিকেলের প্রলেপ দিতে চাই তাহলে আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে নিকেল ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে লোহার চামচ আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমাদের নিতে হবে নিকেলের একটি লবণ তাহলে সেক্ষেত্রে আমরা নিকেল সালফেট এই লবণটি ইউজ করব এবার আমরা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সে বিষয়টি আলোচনা করব তাহলে ইতোমধ্যে তোমরা সেটিংসটা বুঝে গেছো যে তড়িৎ প্রলেপন তথা ইলেকট্রোপ্লেটিং এর জন্য কিভাবে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে এবার তোমাদেরকে একটি চিত্র আঁকতে হবে সেই চিত্রের মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং ব্যাপারটি বোঝাতে হবে এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আঁকতে হবে এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং আমরা কিছুক্ষণ আগেই বলেছি অ্যানোড হিসেবে আমাদের নিতে হবে নিকেল আর ক্যাথোড হিসেবে নিতে হবে লোহার তৈরি একটি চামচ তো এই হচ্ছে একটা চামচ তাহলে এটা হচ্ছে নিকেল এটি অ্যানোড হিসেবে কাজ করবে এইখানে এটি একটি তড়িৎদ্বার অ্যানোড তড়িৎদ্বার এটি হচ্ছে একটা চামচ এই চামচটি লোহার তৈরি এটি ক্যাথোড হিসেবে কাজ করবে আর আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যেটা নেব সেটা হচ্ছে নিকেল সালফেটের দ্রবণ NiSO4 এর দ্রবণ এইবার এই তড়িৎদ্বার দুইটিকে ব্যাটারি দিয়ে সংযোগ স্থাপন করতে হবে তাহলে এইখানে এটা আমরা বড় করব এবং এটাকে ছোট করব কারণ যেটি পজিটিভ তড়িৎদ্বার সেটি বড় হয় আর নেগেটিভ তড়িৎদ্বারের এই চিহ্নটি ছোট হয় এখন এইখানে যদি ব্যাটারির সংযোগ স্থাপন করা হয় তাহলে কোষটি পূর্ণতা লাভ করবে এবং সেইখানে রাসায়নিক বিক্রিয়া ঘটা আরম্ভ হবে আমরা জেনেছি অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয় আর জারণ বিক্রিয়ার অর্থ হচ্ছে সেখানে ইলেকট্রন ত্যাগ হবে সেখানে ইলেকট্রন ত্যাগ হবে এবং দ্রবণে যেহেতু এখানে নিকেল আয়ন এবং সালফেট আয়ন বিদ্যমান আছে সেহেতু এখানে অ্যানোডে যে জারণ বিক্রিয়া হবে সেখানে যে তড়িৎদ্বারটিকে আমরা ব্যবহার করছি সেই তড়িৎদ্বারটি ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ নিকেল ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়নে পরিণত হবে এবং এটি দ্রবীভূত হয়ে দ্রবণে চলে আসবে নিকেল আয়ন আর দ্রবণে যে নিকেল আয়নটি রয়েছে সেই নিকেল আয়নটি ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে পজিটিভ আয়নগুলি ঋণাত্মক তড়িৎদ্বার কর্তৃক আকৃষ্ট হবে এখানে নিকেল যেমন ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়নে পরিণত হচ্ছে এই ইলেকট্রনগুলি কিন্তু ক্যাথোডে গিয়ে জমা হবে সেখানে ক্যাথোডে যে বিক্রিয়াটি সংঘটিত হবে ক্যাথোডে যেহেতু বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেহেতু দ্রবণে যে নিকেল আয়নগুলো রয়েছে সেই নিকেল আয়নগুলি নিকেল তড়িৎদ্বারের ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে এটি বিজারিত হবে বিজারিত হয়ে নিকেল পরমাণুতে পরিণত হবে এখন এইখানে কিন্তু আয়নের ঘাটতি যাতে না হয় এই জন্য যে ধাতুটিকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করেছি সেখানে সে ধাতুর দ্রবণটি নেওয়া হয়েছে তুমি লক্ষ্য করো এখান থেকে যখন নিকেলগুলো ক্যাথোডে গিয়ে জমা হবে তখন কিন্তু ধনাত্মক আয়নের একটি ঘাটতি হতে পারে ঠিক যে পরিমাণ নিকেল আয়ন ক্যাথোডে গিয়ে জমা হবে ওই পরিমাণ নিকেল কিন্তু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে দ্রবণে যুক্ত হবে এভাবে কিন্তু বিক্রিয়াটি সচল থাকবে কারণ তুমি জানো যে তড়িৎ বিশ্লেষণ ব্যবস্থায় যদি আয়নের ভারসাম্য ঠিক না থাকে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন যদি সমান পরিমাণে না থাকে তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ পরিবাহিত হবে না এই জন্যই কিন্তু এখানে অ্যানোড যে তড়িৎদ্বার অর্থাৎ যে ধাতুর ইউজ করা হয় ঠিক সে ধাতুরই কিন্তু একটি লবণ এখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় এভাবে কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকে এবং একটা সময় দেখা যাবে যে এই যে লোহার তৈরি চামচ এই চামচের উপরে কিন্তু নিকেলের প্রলেপ পড়ে যাবে
তো এই হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের কৌশল। একইভাবে আমরা যদি লোহার চামচের উপরে সিলভারের প্রলেপ দিতে চাইতাম তাহলে অবশ্যই অ্যানোড হিসেবে আমাদেরকে সিলভার ধাতু ইউজ করতে হতো এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমাদেরকে সিলভারের একটি লবণ ব্যবহার করতে হতো। এভাবে আমাদেরকে ইলেকট্রোপ্লেটিংয়ের ব্যাপারটি কাজ করতে হয়, ইলেকট্রোপ্লেটিং নিয়ে এভাবেই কিন্তু আমাদেরকে ছবি আঁকতে হয় এবং অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া দেখাতে হয়। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ ইলেকট্রোপ্লেটিং নিয়ে যে আলোচনাটি তোমরা দেখলে সেটা বুঝতে পেরেছো? যদি এখনও কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সে অনুযায়ী আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগামীতে আবারও নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।